রাজগীরে এসে আপনি যে দর্শনীয় স্থানগুলি পায়ে হেঁটে দেখবেন সেগুলো হলো কালীবাড়ি, আনন্দময়ী মায়ের আশ্রম, দিগম্বর মন্দির, নলক্ষা মন্দির আর রামকৃষ্ণ মঠ, বার্মিজ বুদ্ধ মন্দির, দেবীস্থান, মধুমন কুণ্ড, বেনিমন পার্ক, সপ্তধারা উৎসব ভবন, পাস্তপোখর পার্ক, জলদেবীর মন্দির এবং কৈলাস মন্দির। টোটো বা টাকা করে যে জিনিসগুলো দেখবেন, রোপওয়ে, রত্নাগিরি পর্বত, বিশ্ব শান্তি স্তূপা, বিম্বিসার বন্দিশালা। রাজগীর আসবেন কিভাবে? রাজগীর আসতে গেলে আপনি হয় ভায়া গয়া আর ভক্তিয়ারপুর হয়ে আসতে পারেন। আপনি যদি ভক্তিয়ারপুর হয়ে আসেন তাহলে ভক্তিয়ারপুর থেকে রাজগীর হচ্ছে 52 কিলোমিটার, আর আপনি যদি গয়া হয়ে আসেন তাহলে হচ্ছে 60 কিলোমিটার। রাজগীরে সাইট সিনের জন্য টাঙা হচ্ছে মাস্ট। টাঙার মতো মজা অন্য কোনো জিনিসে টোটো বা অটোতে পাবেন না। আমরা চলেছি টাঙা গাড়ি করে। সোন ভান্ডার এদিকে পড়ছে আর মুড়িয়ার মঠ। আমরা রাজগীরের সাইড সিনে প্রথমে ঢুকছি মুড়িয়ার মঠ, যেখানে জয়সন্দ মনসা পুজো করতেন। এটা মনসা মাতার মন্দির মুড়িয়ার মঠ। এখানে অ্যাকচুয়ালি মূর্তি রাখা ছিল। এখানে খননের ফলে যা মূর্তি পাওয়া যায় তা নরঙ্গা মিউজিয়ামে রাখা আছে। আর এখানে মগধের রাজা জয়সন্দ এখানে মনসাপুরে পুজো করতেন। মুড়িয়ার মঠে খুব সুন্দর পাহাড় দেখা যায়। এই 5টি পাহাড় দিয়ে রাজগীরটা ঘেরা। একটা হচ্ছে ভৈরবগিরি, ওদিকে হচ্ছে বিপুলগিরি, ওদিকে হচ্ছে রত্নাগিরি, ওদিকে উদয়গিরি, আর এদিকে সোনগিরি। 5টা পাহাড় দিয়ে ঘেরা রাজগীর। আমরা এখন প্রবেশ করছি সোন ভান্ডার, রাজগীর আর একটা দর্শনীয় স্থান। ভেতরটা দেখছি পুরো অন্ধকার। দরবাজে কাজ নিশান হে বহু প্রাচীন জমানে সে বরকরা হুয়া, লেকিন ইতিহাস মে চলতা হি জব মগধ কা রাজা 6th century BC মে বিম্বিসার হুয়ে আর উনকা লড়কা জব আজাদ শত্রু হুয়া তো আপনা পিতা সে রাজ গদ্দি লেনে কে লিয়ে উনে কারাগার মে বন্দি বনা দিয়ে আর তড়পা তড়পা কর মৃত্যু দণ্ড দে দিয়ে। জব রাজা বিম্বিসার কা মৃত্যু হো গিয়া তো উনকা পত্নী রানী কৌশল্যা গুসে মে আকর ধন দম্পতি वो इसी गुफे के अंदर में जैन गौतम स्वामी जी को दान कर गई। लेकिन वो तो साधु थे, संत थे, धन का आवश्यकता था नहीं। वो अपना साधना मही तपस्या के बल पर इस गुफे को चट्टानों से बंद कर दी। जब अंग्रेज सरकार का राज आया तो मगध का राजा बिम्बिसार का खजाना जानकर सामने वाला खिड़की से तोप लगाया, लेकिन टूटा नहीं, दान होकर आ गया। उसी समय भारत का प्रथम वैज्ञानिक डॉक्टर जगदीश चंद्र बसु जो कलकत्ते के निवासी थे, उन्होंने गर्म पानी लेकर के टेस्ट किए और ऐसा रिपोर्ट प्रकाशित किए हैं कि इस पहाड़ के अंदर में धन दौलत का अलावा काफी विस्फोटक बना है, जैसे आयरन, सल्फर, रेडियम एलिमेंट। कहाँ पर जितने देख रहे हैं सर, जितना भी प्राचीन प्रतिमा है, तो इतिहास बता रहा है 1199 ईस्वी में अलाउद्दीन बख्तियार खिलजी जब मुस्लिम बादशाह हुए तो हिंदू कल्चर सभ्यता को नष्ट कर दिया।
जो टोटल जैन धर्म की प्रतिमा है। तो इतिहास बता रहा है सिक्स तीर्थंकर हैं भगवान विष्णु के अवतार पद्म प्रभु। दूसरा है अजीतनाथ एलिफेंट 24th लॉर्ड ऑफ महावीर स्वामी जी का। আমাদের সম্মানটা দেখা হয়ে গেল। এটা নেচার সাফারি ঠিক এটার মুখটাতেই পড়ে নিছে সম্মানটা। সম্মানটা দেখে আমরা যাচ্ছি আরেক দর্শনীয় স্থানে। এটা বিম্বিসার জেল, এখন পুরো খালি হয়ে গেছে। পুরো এই এরিয়া ছিল বিম্বিসার জেল। অজাতশত্রু এখানে বিম্বিসারকে বন্দি করে রেখেছিলেন এখানে জেলে। বুদ্ধিস্ট টেম্পল একটা বৌদ্ধ মঠ। চলে এসছি গুরু নানক শীতলকুণ্ড। দাদিগিরি ব্রহ্মস্থানের মধ্যে ব্রহ্মকুণ্ড। গরম চলে এসছি ব্রহ্মকুণ্ডতে, প্রচন্ড গরম জল এখানে, সারা বছরই গরম জল বেরোয় এখানে। তো কেউ জানে না এটা কী কারণে গরম জল, তবে বিজ্ঞানীদের অনুমান হয়তো জলটা কোনো সালফারের ওপর দিয়ে স্তর দিয়ে আসছে, সেই জন্য হয়তো গরম। তবে সঠিক মানে এটা এখনও বিজ্ঞানসম্মত নয়। দেখুন পুরো নিচে পুরো জলের গরম গরম সব স্নান করছে, এবং রাত্রিবেলা এলে খাওয়ার সময় এখানে সব মন্দির থাকে। এখানে আরো কিছু কিছু জায়গা আছে লেখা আছে, গঙ্গা যমুনা কুণ্ড। বুদ্ধকুণ্ডের পাশ দিয়ে একটা রাস্তা পাহাড়ের দিকে উপরে উঠে গেছে, আমরা পাহাড়ি পথ ধরে উপরে চলছি। উপরে জৈন মন্দির আছে। ভিউটা দেখুন শুধু। আমরা ব্রহ্মকুণ্ডের পাশ দিয়ে উঠে এলাম। যদি কেউ রাজগিরি ঘুরতে আসেন, রাজগিরি একটা দর্শনীয় স্থান হলো। বৈভবগিরি পাহাড়ের উপর অবস্থিত জৈন মন্দির, এখানে টোটাল 6টি জৈন মন্দির আছে, তার মধ্যে একটা হচ্ছে মহাদেবের মন্দির। 565 সিঁড়ি পেরিয়ে আপনাকে আসলে এই জায়গাটা আসতে হবে। এটা দিগ্বিজয় জৈন মন্দির, এবং ওদিকে আরও আছে। রাজগির দর্শনে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন, খুব সুন্দর লাগবে। একটু উপরে হলে কষ্ট আছে সিঁড়ি দিয়ে ওঠার, কিন্তু খুব সুন্দর।
আমরা আরেকটা চলে এলাম মহাবীর স্বামী জৈন টেম্পল রাজগীর জৈন মন্দির একটা এবং মন্দিরের পাশে নালন্দার মতো দেখুন এখানে খোদাই করে এরকম মন্দির পাওয়া গেছে এখান থেকে যত বড় বড় মূর্তি পাওয়া গেছে সব নালন্দা মিউজিয়ামে নিয়ে চলে গেছে মন্দিরে ভগ্নাবশেষ কিছু এখনো রয়ে গেছে আরেকটা জৈন মন্দির পাশেই মুনি সর্বোত্তমের জৈন মন্দির আরেকটা জৈন মন্দির বসু পূজার স্বামী জৈন মন্দির এখান থেকে আরো 1.5 কিলোমিটার যেতে হবে গৌতম স্বামী মন্দির আছে সন্ধ্যে হয়ে এসছে বলে আমরা আর যেতে পারলাম না ফিরে যাচ্ছি এবার আমরা গোলগিরি পাহাড়ের উপরে জৈন মন্দির থেকে ফিরছি খুব সুন্দর জায়গা একটু সময় লাগে এবং সামনে দিয়ে এত সুন্দর তো উপর থেকে পাহাড় আজ এই শহরটা দেখা যায় আমরা রাজগিরি আরেকটি দর্শনীয় স্থানে প্রবেশ করছি ভেনু ওয়াট আমরা বনবিহারে ঢুকলাম বনবিহার টিকিট হচ্ছে 20 টাকা পার হেড মূর্তি দেখতে বলা হয় যখন বুদ্ধদেব রাজগিরি এসেছেন বিশ্ব শান্তি স্তূপে যাওয়ার আগে এখানে কিছুদিন ছিলেন এই জন্য এই জায়গাটার নাম হয়েছে বনবিহার সুন্দর জায়গা আপনারা এখানে সত্যি মন ভরে যাবে বেনু ওয়ান বলা হয় নাকি যখন রাজা বিম্বিসার বুদ্ধদেব রাজগিরে প্রথম এসেছিলেন তখন রাজা বিম্বিসার বুদ্ধদেবকে এই পার্কটা গিফট করেছিলেন থাকার জন্য খুব সুন্দর এখানে কিভাবে সময় কেটে যায় বুঝতেই পারবেন না ভেনু মানে হচ্ছে বাঁশ মানে বাঁশের দেখুন প্রচুর বাঁশ গাছ এখানে আমরা রাজগিরের সাইড সিনের মধ্যে চলে এলাম জাপানিজ টেম্পল খুব সুন্দর বুদ্ধদেবের স্ট্যাচু এবং চলুন আমরা ভেতরটা দেখাই একবার